নমস্কাৰ, মই শাহিদ, স্বাগতম জানাইছো মোৰ চেনেললৈ। মই আজিৰ এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম গোলকৰ আয়তন আৰু গোলকৰ পৃষ্ঠকালি সম্বন্ধে। গোলকৰ আয়তন কেনেকে উলিয়াব লাগে, গোলকৰ পৃষ্ঠকালি কেনেকে উলিয়াব লাগে আৰু অৰ্ধগোলক কি, ইয়াৰ পৃষ্ঠকালি আয়তন কেনেকে উলিওৱা হয়, এই গোটেইখিনি আজিৰ এইটো ভিডিঅ'ত মই আলোচনা কৰিম। মই ইতিমধ্যে কেপাচিটি আৰু ভলিউম পাৰ্ট ওৱানত মই আলোচনা কৰিছো ঘনক আৰু আয়তীয় গণকৰ পৃষ্ঠকালি আৰু আয়তন সম্বন্ধে। যদি আপুনি সেইটো ভিডিঅ' চোৱা নাই তেন্তে ডেস্ক্ৰিপশ্যন বক্সত লিংকটো পাই যাব কেপাচিটি আৰু ভলিউম পাৰ্ট ওৱান হিচাপে, তাৰ পৰা আপুনি সেইটো ভিডিঅ' চাব পাৰে। আৰু এটি ঘোষণা যে অহা দুই তিনিদিনমান পিছত মই চন্দ্ৰপ্ৰকাশত থকা গোটেইকেইটা গণিতৰ প্ৰশ্নোত্তৰ আলোচনা কৰিম, গতিকে সেইকেইটা ভিডিঅ' পাই যাবলৈ মোৰ চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ওচৰত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। গতিকে সময় নষ্ট নকৰি আজিৰ ভিডিঅ'লৈ আগবাঢ়ি যাওঁ। গোলকৰ পৃষ্ঠকালি হ'ল 4πr², য'ত আৰ হ'ল গোলকৰ ব্যাসাৰ্ধ। এইটো এটা যদি গোলক বুলি ধৰোঁ তেন্তে কেন্দ্ৰৰ পৰা ইয়াৰ পৃষ্ঠৰ যিখিনি দূৰত্ব তাক ক'ব আৰ, অৰ্থাৎ গোলকৰ ব্যাসাৰ্ধ কোৱা হ'ব আৰ, অৰ্থাৎ আৰ হ'ল গোলকৰ ব্যাসাৰ্ধ। গোলকৰ আয়তন ইকুৱেলছ টু 4π3πr³। এইটো হ'ল আয়তনৰ ফৰ্মুলা, এইটো হ'ল পৃষ্ঠকালিৰ ফৰ্মুলা। আৰু আহিব অৰ্ধ গোলকৰ আয়তন, এইটো ফৰ্মুলা আপুনি মুখস্থ ৰাখিব পাৰে নাৰাখিব পাৰে কোনো কথা নাই, কাৰণ অৰ্ধ গোলকৰ আয়তনটো গোলকৰ আয়তনৰ পৰাই আহিছে। এইটো চাওক, গোলকৰ আয়তন আছিলে 4π3πr³। অৰ্ধ গোলক মানে আধা, অৰ্থাৎ ডিভাইডেড বাই টু কৰা হৈছে। ইয়াত চাওক, ডিভাইডেড বাই টু কৰিলে তিনিটো আহি দুয়ৰ লগত পূৰণ হ'ব আৰু ওপৰত থাকি যাব বাকীখিনি। ইয়াতে 4πr³ ওপৰত থাকি যাব আৰু তলত আহিব 3×2। এই টুৰে চাৰিক কাটিলে দুইবাৰ যায়, এই দুইটো ওপৰত আছে, তিনিটো তলত আছে আৰু πr³ লগতে পূৰণ হৈ থাকিব। গতিকে এই দুটা ফৰ্মুলা মেইন, এই দুটা মুখস্থ ৰাখিলে আপুনি এইটো নাৰাখিলেও হ'ব। এতিয়া আমি অংক কৰিম। অংকত প্ৰথমতে আমি এইটো অংক ল'ম, এটা গোলকৰ ব্যাসাৰ্ধ যদি 3 cm হয় তেন্তে ইয়াৰ আয়তন উলিওৱা। চাওক, গোলকৰ ব্যাসাৰ্ধ দিয়া আছে, অৰ্থাৎ আৰ ইকুৱেলছ টু দিয়া আছে 3 cm, তেন্তে ইয়াৰ আয়তন, অৰ্থাৎ গোলকৰ আয়তন উলিয়াব দিছে। গোলকৰ আয়তনৰ ফৰ্মুলা আমি এইমাত্ৰ শিকিছোঁ, 4π3πr³। গতিকে আৰৰ ঠাইত এইটো 3 cm বহাই দিম আৰু এনচাৰটো ওলাই আহিব। গতিকে চাওক, প্ৰথমতে মই এনচাৰ উলিয়াবলৈ আৰৰ মান বহাম ইয়াতে 4π3, পাইৰ মান 22/7, পাই ইকুৱেলছ টু 22/7, এইটো আমি নিশ্চয় জানো। আৰু যদি কোনো ঠাইত উল্লেখ থাকে তেন্তে পাই ইকুৱেল টু 3.14 ব্যৱহাৰ কৰিব লাগিব। আৰু যদি ইয়াত চাওক কতো উল্লেখ কৰি দিয়া নাই যে পাইৰ মান ইমান, গতিকে আমি পাইৰ মান 22/7 সদায় ল'ব লাগিব। এইটো নিশ্চয় আপুনি জানে, যদিও জানে মই আকৌ এবাৰ মনত পেলাই দিছোঁ, পাই ইকুৱেলছ টু 22/7, পাই ইকুৱেলছ টু 3.14, এই দুটা মান হয়। গতিকে এই দুটা মনত পেলাই ৰাখিবলৈ চেষ্টা কৰিব। এতিয়া চাওক, 4π3π 22/7 r³ মানে 3³। এতিয়া চাওক, 4π3 22/7 ইণ্টু 3³ মানে 3×3×3। এতিয়া চাওক, 3 কাটিব পাৰোঁ, ইয়াত চাওক 4×22×3×3×9 আৰু ডিভাইডেড বাই থাকিব 7। এইখিনি পূৰণ কৰিলে হ'ব, মই ইয়াতে পূৰণ কৰি লৈছোঁ, 4×22 মানে 88 আৰু তাৰ লগত এটা 9 পূৰণ, 9×72 আৰু 7 = 79। গতিকে 7×9 = 2 তলত আহিব 7। এইটো এইটোৰ হৰণ কৰিলে চাওক, 7 হাতৰ মাজত যায় একবাৰ, 7 9ৰ মাজত যায় একবাৰ, বাকী থাকে 2 থাকিলে 8 22ৰ মাজত যায় 3বাৰ, বাকী থাকে 1.1 আৰু একবাৰ 1 থাকিলে তাত হয় 10 10ৰ মাজত যায় একবাৰ আৰু বাকী থাকে 3 3ৰ মাজত নাযায়। গতিকে পইণ্ট আছে, আমি 30 বনাব পাৰোঁ, 30ৰ মাজত যায় 4বাৰ, অৰ্থাৎ 113.1
1.14 bar jay aru yate sok aror ekok asil centimeter gotike etu ayaton ayatoner ekok hobo cube proti centimeter cube gotike etu proshnor etu hobo uttor gotike yate sok b number ot diya ase gotike b number 2 etu proshnor uttor 14 meter back bikishto ekon gulokor pishthokali kiman sok gulokor pishthokali uliyabo dise diya ase back diya ase 14 meter আমি জানো যে ব্যাক ইকুয়ালস টু যে ব্যাক বাই টু ইকুয়ালস টু ব্যাসার্ধ অর্থাৎ ইয়াৰ পৰা ব্যাসার্ধ উলিয়াব পাৰিম সব ব্যাক দিয়া আছে 14 গতিকে 14 বাই টু ইকুয়ালস টু 7 আৰু এইটো হ'ব ব্যাসার্ধ অর্থাৎ ব্যাকৰ আধা ব্যাসার্ধ গতিকে ব্যাক 14 14 ৰ আধা 7 এইটো হ'ব ব্যাসার্ধ গতিকে ব্যাসার্ধ আৰ ইকুয়ালস টু হ'ব 7 মিটার অর্থাৎ ব্যাখর আধা করা হয়েছে ব্যাখার্ধ এসব পৃষ্ঠকালী উলিয়াব দিছে গতিকে পৃষ্ঠকালীর ফর্মুলা হল পৃষ্ঠকালী গোলকর পৃষ্ঠকালীর ফর্মুলা হল 4 পাই আর স্কোয়ার গতিকে 4 পাই এর মান 22 বাই 7 আর স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 22 বাই 7 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 এটা সেভেন কাটিব পাৰোঁ ইয়াতে ফোর ইন্টু টুৱেণ্টি টু মানে 88 ইন্টু 7 আঠ সাত গুণ 56 6 আৰু থাকিল 5 আৰু আকৌ 56 আৰু 5 61 অৰ্থাৎ 616 আৰু ইয়াত মিটাৰ আৰু পৃষ্ঠকালীৰ একক হ'ব স্কুৱেৰ গতিকে মিটাৰ স্কুৱেৰ গতিকে 616 মিটাৰ স্কুৱেৰ হ'ব এইটো প্ৰশ্নৰ উত্তৰ যদি এখন গোলকৰ পৃষ্ঠকালী 16 পাই চেণ্টিমিটাৰ স্কুৱেৰ যদি ইয়াৰ ব্যাসাৰ্ধ দুগুণ কৰা হয় তেন্তে ইয়াৰ নতুন পৃষ্ঠকালী কিমান হ'ব চাওক গোলকৰ পৃষ্ঠকালী কৈছে 16 পাই চেণ্টিমিটাৰ স্কুৱেৰ আকৌ কৈছে যদি ইয়াৰ ব্যাসাৰ্ধ দুগুণ কৰা হয় মানে ব্যাসাৰ্ধ ডাবল কৰিলে পৃষ্ঠকালী কিমান হ'ব ধৰা হ'ল ব্যাসাৰ্ধ প্ৰথম অৱস্থাত ব্যাসাৰ্ধ আছিলে আর গতিকে যদি পৃষ্ঠকালী দিয়া আছে আমি পৃষ্ঠকালীর ফর্মুলা জানো 4 পাই আর স্কোয়ার এটা হল গোলকর পৃষ্ঠকালী আর ইয়ার মান সব দিয়া আছে 16 পাই গতিকে 16 পাই এরপর পাই পাই কটা যাব ইয়াতে আর স্কোয়ার থেকে 4 আর স্কোয়ার পূরণ আছে এইফালে আইলে হরণ হব গতিকে 16 বাই 4 মানে 4 গতিকে আর ইকুয়াল টু হবো রুট ওভার ফোর মানে 2 অর্থাৎ আর ইকুয়ালস টু 2 গতিকে প্রথম অবস্থাত আর ইকুয়াল টু আছিল 2 দ্বিতীয় ক্ষেত্র কইছে যে ইয়ার ব্যাসার্ধ দুগুণ করা হয় অর্থাৎ আরর মান ডাবল করেছে গতিকে ইয়ার আরর মান হব 4 অর্থাৎ এইটো আর আছিল 2 গতিকে আমরা ক্যাপিটাল আর লৈছো 4 এতিকা আকো এইটো মান লয় আমার পৃষ্ঠকালী উলিয়াব লাগে অর্থাৎ 4 পাই আর স্কোয়ারের মান লিয়া বলছে আর নতুন পৃষ্ঠকালী হব 4 পাই আর স্কোয়ার প্রথম অবস্থাত স্মল আর লৈছিল স্মল আর ললে আসিল আর এর মান 2 এতে আকো হচ্ছে দুগুণ করার পিছত আমি ধরে লৈছো আর আর এইটো আর এর মান গই হব 4 গতিকে ইয়ার মান হব 4 ইনটু 22 বাই 7 ইনটু আর স্কোয়ার মানে 4 স্কোয়ার গতিকে সব 4 ইনটু 22 হয় 88 আর 4 স্কোয়ার হয় 16 আর তলত থাকে 7 সরি ইয়াতে সব গোটেই কেটা পাইত অ্যান্সার দিয়ে আছে গতিকে এইটো পাই পাই রাখি দিম আমি এইটো মান একে রাখি দিম গতিকে ইয়াতে সব 4 হব ইয়াতে আসলে পাই আর এইটো 4 স্কয়ার 4 স্কয়ার মানে আসলে 16 গতিকে 4 এর লগত 16 পূরণ করিলে হয় 64 আর ইয়াতে একটা পাই গতিকে 64 পাই হব ইয়ার অ্যান্সার আর এইটো আছে সেন্টিমিটার গতিকে এইটো হব সেন্টিমিটার গতিকে 64 পাই হব পাই সেন্টিমিটার স্কোয়ার হব এইটো প্রশ্নের উত্তর সব ডি নাম্বারত দিয়া আছে গতিকে ডি নাম্বারটো হব এইটো প্রশ্নের উত্তর ইয়ার পিছর প্রশ্ন যদি এটা গোলকর আয়তন 36 পাই মিটার কিউব হয় তেন্তে ইয়ার পৃষ্ঠকালী কিমান সব আয়তন দিয়া আছে আমাক পৃষ্ঠকালী উলিয়াব লাগে গতিকে আমি জানো গোলকর আয়তন আমি জানো
4 by 3 pi r cube. Aru a2 r man dia se sab a2 36. Goti ke ami likhi po paru 4 by 3 pi r cube equal to 36. Aru logot eta pi asile pi 36 pi. Eti sab pi pi kota jay. Yate 4 by 3 puron hoye ase r cube er logot jodi yate r cube rakhi diu etu koi horon hobo 36 by 4 by 3 hobo. গতিকে আর কিউব ইকুয়াল টু এইটো তলৰ 3 গৈ ওপৰত পূৰণ হোৱাৰ 4 টো ইয়াতে থাকি যাব গতিকে 36 ইনটু 3 ডিভাইডেড বাই 4 হ'ব 36 লগত 3 পূৰণ কৰিলে হয় 3 6 গুণ 18 3 3 গুণ 9 আৰু 1 10 আৰু তলত থাকিব 4 4 ৰে 108 হৰণ কৰিলে হয় 10 ৰ মাজত যায় দুবাৰ বাকি থাকে 2 28 4 হাত গুণ 28 অৰ্থাৎ আর কিউব ইকুয়াল টু 27 গতিকে ইয়াৰ পৰা আর ইকুয়াল টু হ'ব 3 কারণ 27 মানে আমি ইয়াতে লিখিব পারো 3 ইনটু 3 ইনটু 3 ইয়ার পরা 3 কিউব গতিকে a2 কিউব ক্যান্সেল করলে r = 3 গতিকে r = 3 এতিয়া সব আমাক পৃষ্ঠখালি উলিয়াব দিছে r = আমি 3 পাইছো গতিকে পৃষ্ঠখালি হব 4 পাই r স্কয়ার ইকুয়ালস টু 4 ইয়াতে গটে গটা সব পাই দি আছে গতিকে আমি এটো পাই পাই রাখি দিম r স্কয়ার r এর মান 3 গতিকে 3 স্কয়ার গতিকে 4 পাই ইনটু 3 স্কয়ার মানে 9 4 9 গুণ 36 আর ইয়াতে আইব পাই 36 পাই আর ইয়ার এককটা আছে মিটার ইয়াতে আইব মিটার কিন্তু এটু কি উলাইছো আমি পৃষ্ঠখালি উলাইছো পৃষ্ঠখালি হয় স্কয়ার গতিকে বা বর্গ হয় গতিকে 36 পাই বর্গ মিটার এ নাম্বারটো হবো এটু প্রশ্নর উত্তর যদি এখন গোলকর ব্যাগ 14 সেন্টিমিটার হয় তেন্তে ইয়ার পৃষ্ঠখালি কিমান হব সব গোলকর ব্যাগ দিয়া আছে 14 ব্যাগ দিয়া আছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ কিমান হব ব্যাসার্ধ হব 7 সেন্টিমিটার কারণ ব্যাগ বাই 2 ইকুয়ালস টু হয় ব্যাসার্ধ গতিকে ব্যাসার্ধর মান উলিয়াবলৈ আমি ব্যাসক 2 রে হরণ করিলেই হৈ যাব গতিকে ব্যাগ আছে 14 14 আমি 2 রে হরণ কৰিছো 7 এটো হবো ব্যাসার্ধ এতিয়া সব পৃষ্ঠখালি উলিয়াব দিছে আমি জানো গোলকর পৃষ্ঠ কালি ইকুয়ালস টু 4 পাই আর স্কয়ার গতিকে ইয়াতে 4 পাই এর মান হল 22 বাই 7 আর স্কয়ার আর মান 7 গতিকে 7 স্কয়ার ইয়ারপর 4 ইনটু 22 বাই 7 থাকিব 7 স্কয়ার মানে 7 ইনটু 7 ইয়াতে এটা 7 এটা 7 কটা যাব ইয়াতে 4 ইনটু 22 ইনটু 7 থাকিব এটো আকো ইকুয়াল কৰ 4 ইনটু 22 মানে 88 ইনটু 7 88 ইনটু 7 কৰিলে হয় 7 8 গুণ 56 আৰু 6 7 থাকিল 5 7 8 গুণ 56 56 আৰু 5 61 গতিকে 616 আৰু ইয়াতে সেন্টিমিটাৰ আছিল এটো আছিল পৃষ্ঠখালি গতিকে সেন্টিমিটাৰ স্কয়াৰ পৃষ্ঠখালি হলে স্কয়াৰ হয় আৰু একক আছে সেন্টিমিটাৰ গতিকে সেন্টিমিটাৰ গতিকে সি নাম্বাৰটো হ'ব এইটো প্ৰশ্নৰ উত্তৰ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক এটার আয়তন রুট 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকর গোলকর কিমান গুণ ডাঙর এটা সব কইছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে তুমি অর্থাৎ r = 3 আসলে r = 3 সেন্টিমিটার এটা ধরে নিছো r2 = রুট 3 সেন্টিমিটার ধরে এটু একটা গোলক এটু একটা গোলক হলে এইটোতকৈ এইটো কিমান গুণ ডাঙৰ অৰ্থাৎ ৰুট থ্ৰীৰ ব্যাসাৰ্ধ বিশিষ্ট গোলকৰ কিমান গুণ ডাঙৰ অৰ্থাৎ এইটো সৰু হ'ব ইয়াতকৈ কিমান গুণ ডাঙৰ হ'ব এইটো উলিয়াব দিছে গতিকে আমি এই দুয়োটা মান লৈ আমি প্ৰথমে দুটা গোলকৰ কি উলিয়াব দিছে আয়তন গতিকে আমি আয়তন উলিয়াম প্ৰথমটো গোলকৰ আয়তন আর ওৱান বুলি ধৰিছো গতিকে ইয়াৰ ফৰ্মুলা হ'ব 4 বাই 3 পাই আর ওৱান কিউব গতিকে 4 বাই 3 ইয়াতে পাই থাকিব আৰু আর ওৱান আর ওৱানৰ মান 3 গতিকে 3 কিউব ইয়াতে সব এইটো মান একেই ৰাখিছোঁ আমি 4 বাই 3 পাই ৰাখি দিলোঁ আৰু ইয়াৰ মান কেৱল সলনি কৰিম 3 কিউব মানে 3 ইনটু 3 ইনটু 3 গতিকে ইয়াতে 4 বাই 3 পাই আছিলে আৰু 3 ইনটু 3 ইনটু 3 কৰিলে 27 আৰু ইয়াতে চাওক ইয়াৰ আয়তন হ'ব 4 বাই 3 পাই আর টু বুলি ধরিছো আর টু কিউব
গতিকে ফোর বাই থ্রি পাই ইয়াতে রাখি দিছো। আর আর টুর মান আসলে রুট থ্রি কিউব, গতিকে রুট থ্রি কিউব হব। তারপর আইব ফোর বাই থ্রি পাই, রুট থ্রি কিউব করে লব রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি, গতিকে ফোর বাই থ্রি পাই, দুটা রুট থ্রি পূরণ করলে হয় থ্রি, আর তার আরো একটা রুট থ্রি পূরণ থাকব। এসব ইয়াতে এইটো একটা মান পাইছো, এইটো একটা মান পাইছো, গতিকে কইছে যে ইয়াতকৈ এইটো কিমান গুণ ডাঙর, গতিকে আমি এইটুক এইটুর হরণ করিম। ফোর বাই থ্রি পাই টুয়েন্টি সেভেনক আমি এইটুর হরণ করিম, ইয়াত আছে ফোর বাই থ্রি পাই থ্রি রুট থ্রি। এসব এইটু এইটু কটা যাব, উপর থাকবে টুয়েন্টি সেভেন, তলত আহিব থ্রি রুট থ্রি। এতে সব আমি এইটুক লিখিব পারো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, আর তলত আহিব থ্রি রুট থ্রি, একটা থ্রি একটা থ্রি কটা যাব, উপর থাকিব থ্রি ইন্টু থ্রি, তলত থাকিব রুট থ্রি, আকো থ্রি আছে ইন্টু একটা থ্রিকে আমি লিখিব রুট থ্রি ইন্টু রুট থ্রি, আর তলত অলরেডি রুট থ্রি আছে, গতিকে এইটু রুট থ্রি এইটু রুট থ্রি ক্যান্সেল যাব, গতিকে ইয়ারপর সব থাকিব থ্রি রুট থ্রি থাকিব, থ্রি রুট থ্রি থাকে, গতিকে এইটু হব আমার অ্যান্সার। এতিয়া সব এইটু দিয়া আছে সি নাম্বারত, গতিকে সি নাম্বারটা হব এইটু প্রশ্নের উত্তর। এটা গোলকর ব্যাগ সিক্স মিটার, তেন্তে অর্ধ গোলকর আয়তন উলিওয়া, গোলকর ব্যাগ দিয়া আছে সিক্স মিটার, অর্ধ গোলকর আয়তন উলিয়াব দিছে, ইয়াতে সব ব্যাগ দিয়া আছে সিক্স মিটার, গতিকে ব্যাসার্ধ হব থ্রি মিটার, এতে অর্ধ গোলকর আয়তন আমি ফর্মুলা জানো টু বাই থ্রি পাই আর কিউব, গতিকে এতে মান ডাইরেক্টলি বহাই দিম, টু বাই থ্রি পাই মান টুয়েন্টি টু বাই সেভেন, আর কিউব মানে আর মান থ্রি, গতিকে থ্রি কিউব, এটা সব টু বাই থ্রি ইন্টু টুয়েন্টি টু বাই সেভেন, থ্রি কিউব মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, একটা থ্রি একটা থ্রি কটা যাব, গতিকে উপর থেকে দুই পূরণ বাইশ মানে ফোরটি ফোর ইন্টু থ্রি নাইন, আর তলা থাকবে সেভেন, গতিকে ফোরটি ফোরের লগত নাইন পূরণ করলে হয় ন চারি গুণ ছত্রিশ, ন চারি গুণ ছত্রিশ আরও থাকিব ছয়, গতিকে ফোরটি টু, আর তলা থাকবে সেভেন, গতিকে সেভেনরে ফোরটি টু হরণ করলে যায় সাত ছয় গুণ বিয়াল্লিশ, বিয়াল্লিশ হয় আর সিক্স সিক্সের মাজত না যায়, গতিকে জিরো, আর দশমিক কিবা কিবি হব সব সিক্সটি বলে একটাও অ্যান্সার দিয়া নাই, ইয়াতে ওয়ান ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টেন এনেকে দিয়া আছে সিক্সটির, সিক্সটি মানে পয়েন্ট কিবা কিবি হব এইটু ওলোয়া নাই, সিক্সটির নাই, গতিকে ইয়ার অ্যান্সার হব এটাও নহয়। ইয়ার পিছর প্রশ্নটা হল যদি এটা গোলকর ব্যাসার্ধ এশ পার্সেন্ট বড়া হয় তেন্তে ইয়ার আয়তন কিমান গুণ বৃদ্ধি হব। প্রথমতে কোয়া হয়েছে যে গোলকর ব্যাসার্ধ যদি এশ পার্সেন্ট বড়া হয় তেন্তে ইয়ার আয়তন কিমান হব, ধরা হল প্রথম অবস্থাত, ধরা হল প্রথম অবস্থাত ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এতেকে আয়তন কিমান হব, আর ব্যাসার্ধ হল আয়তন আমি জানো ফোর বাই থ্রি পাই আর কিউব হয়। এতিয়া কৈছে যে ব্যাসার্ধ এশ পার্সেন্ট বড়া, অর্থাৎ আরক এশ পার্সেন্ট বড়ালে, আরক বড়াব লাগিব, আরক এশ পার্সেন্ট বড়ালে হব আর প্লাস আর এশ পার্সেন্ট, গতিকে আর প্লাস আর এশ পার্সেন্ট মানে আর পুরান হান্ড্রেড বাই হান্ড্রেড, হান্ড্রেড হান্ড্রেডক হরণ করলে একবার যায়, গতিকে ইয়াতে হব আর প্লাস আর ইন্টু ওয়ান ইকুয়াল টু হব আর প্লাস আর ইন্টু ওয়ান মানে আর, আর প্লাস আর মানে টু আর, অর্থাৎ নতুনকৈ যেটু বড়ালো বড়োয়ার পিছত আর মান হব টু আর, গতিকে নতুন গোলকর আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব, এইটো আর মান এইটো ধরেছো এইটো হল টু আর, অর্থাৎ আর মান টু আর হব, গতিকে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে টু আর কিউব, টু আর কিউব করলে ইয়াতে ফোর বাই থ্রি থাকিব
ইয়াতে পাই থাকিব লগতে টু কিউব করলে সব দুই দ্বিগুণ চারি চারি দ্বিগুণ আট আট হব আর আর কিউব থাকিব গতি এইটু হব আর প্রথম অবস্থাত আসিল এইটু গতি এইটোর পর এইটু কিমান গুণ বৃদ্ধি পালে আমি এইটোর পার্সেন্টেজ উলিয়াবলৈ হলে এনেকে উলিয়াম প্রথম অবস্থাত কিমান আছিল প্রথম অবস্থাত আছিলে কিমান দ্বিতীয় অবস্থাত কিমান তার লগত 100% পূরণ গতি ইয়াতে যদি কল দ্বিতীয় ক্ষেত্রে আমি পালো 4/3 পাই 8 আর কিউব আর প্রথম অবস্থাত আছিলে 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব তার লগতে 100% পূরণ এসব 4/3 কটা পাই পাই কটা আর কিউব কটা যাব উপরাত কেবল 8 থাকিব আর ইয়াত লগত 100% এটা পূরণ গতি এইটার লগত 100% পূরণ করলে 800% গতি 800% বৃদ্ধি হব গতি এইটোর অ্যানসার হব সি ভিডিওটো হেতলৈ চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ ভিডিওটো কেনে লাগিল কমেন্ট কৰি জনাওক যদি ভাল লাগিছে লাইক কৰক শেয়ার কৰক আৰু মোৰ চেনেলটো অৱশ্যে সাবস্ক্রাইব কৰি ৰাখিব কাৰণ মই আগলৈ টেটৰ লগত জড়িত বিভিন্ন প্ৰশ্নোত্তৰসমূহ আলোচনা কৰিম আৰু টেটৰ লগত জড়িত বিভিন্ন নিউজসমূহ প্ৰকাশ কৰিম গতিকে সকলোকেইটা ভিডিঅ'ৰ নটিফিকেশ্যন আমি পাই যাবলৈ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ওচৰত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক ধন্যবাদ।